আমরা এই পর্বে দেখব কার্তেশীয় গুণজ কি। আমাদের দুইটা সেট যদি দেওয়া থাকে তাহলে দুইটার মধ্যে কিভাবে আমরা গুণন করব, তো এটা কার্তেশীয় গুণজ বলে থাকে। তো আমাদের তার আগে জানা যায় ক্রমজোড় বা অর্ডার পেয়ার কি। আমরা হয়তো আগে দেখেছ এরকম, আমাদের যে প্ল্যানে যখন ই করি এখানে আমাদের একটা যদি পয়েন্ট থাকে এটাকে আমরা এক্স বা ওয়াই কমা এভাবে লিখে থাকি, তো এটাই হচ্ছে আমাদের ক্রমজোড়, দুইটার জোড়া, ক্রমজোড়া তৈরি করা। তো এখানে দুটি সংখ্যার ক্রমজোড় একটি সংখ্যা প্রথম, এটা প্রথম এবং দ্বিতীয় থেকে দ্বিতীয় পদ বলে, এটা হচ্ছে প্রথম পদ, প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ বলা হয়। তো এই এক্স ওয়াই নিয়ে আমাদের দুইটা ক্রমজোড় হলো এক্স এবং ওয়াই, আরেকটি ক্রমজোড় যদি আমরা বলি ওয়াই কমা এক্স, তো এইটা গঠন করা গেল কিন্তু এ সমান সমান যদি বি হয়, এখন ওয়াই এক্স, ওয়াই একটা হলো আর ওয়াই এক্স হলো, এখন এ এই এক্স নট ইকুয়ালস টু ওয়াই যদি হয়, এক্স আর ওয়াই যদি সমান না হয় তাহলে এই এক্স ওয়াই আর ওয়াই এক্স দুইটা এক হবে না, দুইটা ভিন্ন জিনিস হবে, তো এটা আমাদের মনে রাখতে হবে। তো আবার যদি এ কমা বি সমান সমান সি কমা ডি হয়, তার মানে হচ্ছে এ সমান সমান সি যদি সমান হয়, এই এই প্রথমটা প্রথম পদ আর এটা প্রথম পদ সমান হইতে হবে, এর দ্বিতীয় পদ এটার দ্বিতীয় পদ সমান হইতে হবে, এটা বি কমা সমান সমান ডি, তো এইভাবে ক্রমজোড় তৈরি করা হয়। তো কার্তেশীয় প্রোডাক্টে যেটা করা হয় এটা এক ধরনের গুণন, যেটা হচ্ছে আমাদের যদি একটা সেট থাকে এ, যেমন ওয়ান টু থ্রি, আরেকটা সেট যদি থাকে বি, এটা হচ্ছে ফোর ফাইভ সিক্স, তো আমাদের এই দুইটাকে যদি কার্টেশিয়ান কার্তেশীয় গুণজে নেওয়া হয় বা কার্টেশিয়ান প্রোডাক্ট বলে যেটা ইংরেজিতে, সেটা হচ্ছে সেটাকে উপস্থাপন করা হয় এ ক্রস বি বা এ গুণজ বি, এ গুণন বি, তো এটাকে বা অনেক সময় পড়া হয় এ ক্রস বি এভাবে পড়া হয়। এবং এটাকে নেওয়া হবে কিভাবে, এটাকে নেব আমাদের প্রথম এই এর থেকে একটা সংখ্যা নেব এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাদের যেরকম আমাদের ক্রমজোড় তৈরি করলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখব ওয়ান কমা, এখান থেকে একটা সংখ্যা লিখব ফোর, আবার কমা দিব, বাইরে কমা দিব, আবার এটা কিন্তু একটা আইটেম হচ্ছে, একটা উপাদান হচ্ছে, এটা কিন্তু কোনো সেট হচ্ছে না বা সেট অফ সেট হচ্ছে না, তো এটির জন্য ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ওয়ান দিয়ে আবার কমা ফাইভ লিখব, আবার লিখব ওয়ান কমা সিক্স, এভাবে প্রত্যেকটা আইটেমের সাথে জোড়া বাঁধবো। ঠিক একইভাবে টু কমা ফোর, এখানে আসবে আমাদের টু কমা ফাইভ, তারপর টু কমা সিক্স, তারপরে আসবে থ্রি কমা ফোর, থ্রি কমা ফাইভ, তারপরে আসবে থ্রি কমা সিক্স, এইভাবে আমাদের সবগুলো জোড়া বানাতে হবে। এটা গুণন প্রোডাক্ট হলে, গুণন হলে এইভাবে এটা একটা আইটেম সবগুলোর সাথে গুণন হবে, এটা একটা আইটেম সবগুলোর সাথে গুণন হবে, এটা একটা আইটেম সবগুলোর সাথে গুণন হবে, তার মানে সবগুলোর সাথে একটা কমা দিয়ে বসে যাবে। প্রথম পদটা হবে এ থেকে নেওয়া হবে, যদি আমি এ ক্রস বি বলি প্রথম পদটা এ থেকে নেওয়া হবে, দ্বিতীয় পদটা হবে বি থেকে নেওয়া হবে, তো এইভাবে আমরা যত জোড়া সংখ্যা, সম্ভাব্য জোড়া সংখ্যা বের করা যায় সবগুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে কার্টেশীয় প্রোডাক্ট, এ ক্রস বি হিসেবে দেওয়া হয়। তার মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি গাণিতিকভাবে, যদি আমরা লিখতে যাই তাহলে লিখতে পারি এ ক্রস বি সমান সমান ব্র্যাকেট এ কমা বি, এ এবং বি একটা ভ্যালু, এখানে এ আসবে কোথা থেকে, এ ইজ দ্য ভ্যালু অফ, এ আসবে কোথা থেকে, ইজ দ্য ভ্যালু অফ ক্যাপিটাল এ, তারপর হচ্ছে কমা দিব আমরা, বি ইজ দ্য ভ্যালু অফ বি ক্যাপিটাল বি, তো এইভাবে গাণিতিকভাবে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। এরকম যদি কখনো কোনো অঙ্ক থাকে সবগুলো যদি বলা হয় যে আমাদের দুইটা সেট দেওয়া আছে, ধরি এ সমান সমান ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, বি সমান সমান দেওয়া আছে এ বি, তো আমাদের এ ক্রস বি সমান সমান হবে ওয়ান কমা এ কমা ওয়ান কমা বি কমা টু কমা এ, টু কমা এ কমা টু কমা বি, তারপর হবে থ্রি, প্রত্যেকটার সাথে আসবে কমা থ্রি কমা
a comma 3 comma b এই যে হলো যে সেট ক্রমজোড়ের যে সেট হলো এটাকে বলা হয় কার্টেসিয়ান প্রোডাক্ট থ্যাংক ইউ ভেরি মাচ এর পরের ভিডিওতে আমরা কিছু প্রপার্টিজ দেখব আর কি কি উপপাদ্য আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ